السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته والناس أجمعين. شكرا لزوان كريم محبة دامار شدبرو. أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. أولئك الذين صدقوا وأولئك هم المتقون. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وصحبه وسلم. প্রত্যেক বের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পিছন চেয়ার থেকে একটু সামনে চলে আসুন, একটু সামনে চলে আসলে অনেক ভালো লাগবে। একটু রিকোয়েস্ট করতেছি আর কি, একটু সামনে চলে আসুন।
সকলে জবান করে সালাত দুনিয়া আলাইকুম জমিন মেলি নাই হতি জমান মেলা نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا صلاة دنیا جنا میں مصطفیٰ چومے نہیں ڈکتی کبھی آکے بہن لے پیار جو ان کا ومن ملا نہیں ہوتا صلاة دنیا سلام يا حبيب اللهم صل سيدنا مولانا محمد وعلى علي سيدنا بن جنگلا باكورين جلال ضيال نبيل ما نشروف جنمانيا جلام أمرا نبيل اللهم مولانا محمد وعلى علي مولانا اچھا کر لے پرانیر نبی جی تکتے আরশে উম্মতে রই মায়ায় পরে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যিকরুল আম্বিয়া ইবাদাল্লাহ ওয়া যিকরুস সলিহিন কাফারা অর্থাৎ নামাজ পড়া যেরকম ইবাদত হজ করা যেরকম ইবাদত যাকাত দেওয়া যেরকম ইবাদত তেমনি ভাবে আল্লাহর প্রিয় হাবিবের এই জান্নাতি বাগানে বসে নবীর উপর দরুদ পড়া সেটাও একটা ইবাদত একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা এখানে আসি কিসের জন্য এখানে আমরা কাউকে দেখানোর জন্য আসি নাই এখানে আমরা একমাত্র আসিছি আল্লাহ এবং আল্লাহর ওলিদেরকে খুশি করার জন্য ঠিক কি না আর একটু জোরে বলুন ঠিক কি না এই জন্য একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا جنم امار نبی جوگے حالے کے من حدا جنم حالے کے من حدا দুনায়নে রসুল পাক দেখলে
কেমন হতো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ দুনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হজরতে বিলালের মধুর আজান জোরে বলুন সুবহানাল্লাহ আসত বেশে হজরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নে রসূল পাক দেখলে কেমন হতো দুনায়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি وعلى علي ঐতিহ্যবাহী পশ্চিম কদরগিল হযরত হাসান আলী শাহ প্রকাশ শাহ সুফি আহসানুল্লাহ দয়ার বাবার বার্ষিক শরীফ ফাতিহা শরীফ উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলাম বিশিষ্ট লেখক এবং গবেষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা হযরত বেচা শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহজাই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদেরী মাদ্রাজিলুল আলী এবং আরো তকবীর পেশ করেছেন অত্র এলাকার গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের রেজা আল কাদেরী মাদ্রাজিলুল আলী এবং দাওয়াত খাইর যিনি আপনাদেরকে উজুর কিভাবে নিয়ম কানুন যেরকম রয়েছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন হযরত মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী মাদ্রাজিলুল আলী এবং এই মসজিদের অত্র মসজিদের ডিপুটিপাড়া শাহজাই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ আলম আল কাদেরী মাদ্রাজিলুল আলী এবং নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন এশিয়ার দ্বীনী শিক্ষানিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউদ্দিন নাঈম সহ এবং অসংখ্য উলামা ইকরাম তশরিফ এনেছেন সম্মানিত মুরব্বী বাবারা নজওয়ান ভাইয়েরা অলির প্রেমিক নবীর প্রেমিক গৌসে পাকের প্রেমিক পর্দানশীল মা বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহ কবুল করে অযথা সময় নষ্ট না করে
বেহায়াপনা কাজ থেকে বিরত রেখে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জান্নাতি বাগানের বসে নবীর উপর দুরূদ পড়ে এবং আল্লাহর উপর জিকির করার জন্য এবং উলামায়ে কেরামের জবানে বিভিন্ন বয়ান কুরআন হাদিস বয়ান শোনার জন্য আল্লাহ আমাদেরকে এখানে বসার এই জান্নাতি বাগানের বসার জন্য তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামে পাক থেকে সূরা বাকারা 177 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে আমার আলোচনা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন জোরে বলুন আল্লাহু আকবার জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে যত বান্দা আছস দুনিয়ার মধ্যে তোরা অনেক রকম খেতাব অর্জন করস বান্দারে কেউ মুফতি হয় আবার কেউ এমপি হয় আবার কেউ মিনিস্টার হয় কেউ ধর্মমন্ত্রী হয় কেউ মেয়র হয় কেউ এলাকার চেয়ারম্যান হয় কেউ এলাকার মেম্বার হয় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়ার মধ্যে যেই সমস্ত খেতাব তোরা দুনিয়ার মধ্যে অর্জন করস সমস্ত খেতাব তুই যখন তুলনি সাজ যখন বন্ধ হয়ে যাবে রে বান্দা ওই দিন তুল্লাশটা যখন ঘর থেকে বাহির করবে তোকে আর অমুক সাহেব বলবে না তোকে আর কেউ শিল্পপতি বলবে না তোকে আর এমপি মিনিস্টার মন্ত্রী বলবে না চেয়ারম্যান বলবে না মন্ত্রী বলবে না বান্দারে ও বান্দা দুনিয়ার মধ্যে অনেক রকম তোরা খেতাব অর্জন করস আমি আল্লাহ বলে দিলাম দুনিয়া থাকাকালীন ছয়টা গুণ যদি তোরা অর্জন করে কবরের মধ্যে আসতে পারস কাল কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে পারস ছয়টা গুণ যদি তারা দুনিয়ার মধ্যে যদি অর্জন করে কাল কিয়ামতের ময়দানে যদি দাঁড়াইতে পারে বান্দা আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা খেতাব হবে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে অনেক খেতাব অর্জন হয় কিন্তু বান্দা কাল কিয়ামতের ময়দানে তোর নাম তুই আবুল কাসেম বলতে পারবি না তুই বলতে পারবি না দুনিয়ার মধ্যে আমি মন্ত্রী ছিলাম দুনিয়ার মধ্যে আমি এমপি ছিলাম দুনিয়ার মধ্যে আমি মন্ত্রী মিনিস্টার ছিলাম দুনিয়ার মধ্যে আমি চেয়ারম্যান ছিলাম বান্দারে কাল কিয়ামতের ময়দানে তুই যখন পরিচয় দিবি আমি হলাম সিদ্দিক আর আমি হলাম মুত্তাকি এই দুইটা খেতাব যদি আমি আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারস দুনিয়ার মধ্যে কাল কিয়ামতের ময়দানে তোর নাম হবে সিদ্দিক এবং তোর নাম হবে মুত্তাকি জোরে বলুন সুবহান তাহলে আমরা সিদ্দিক এবং মুত্তাকি হতে চাই কি চাই না দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিব আল্লাহ বলেন ফামাইয়াআমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়াআমাল মিসকালা যাররাতিন আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে জাররা পরিমাণ যদি তুই গুনাহ করস জাররা পরিমাণ যদি তুই পাপ করস কাল কিয়ামতের ময়দানে সরিষার দানার চেয়ে যদি সেটা ছোট হয় ওই পাপটা তোর হাতের মধ্যে তুই দেখতে পাবি রে বান্দা ওই পাপটা তুই দেখতে পাবি কিন্তু বান্দারে দুনিয়ার মধ্যে তুই যদি ভালো কাজ করে কাল কিয়ামতের ময়দানে যদি তুই আসতে পারস বান্দারে তুই সমস্ত ভালো কাজ তুই সমস্ত আমল কাজ সমস্ত নামাজ পড়েছস রোজা রেখেছস
এই আল্লাহর নবীর মাহফিলে এসে বসেছো এই নবীর উপর দরুদ পড়তেছো সব কিছু তুই কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই দিন বলবেন সমস্ত বান্দাদেরকে বান্দারে দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর হিসাব তুমি নিজের লাভের জন্য কখন তোর ক্ষতি হবে কখন তোর লাভ হবে সমস্ত হিসাব তুই নিজে করেছস রে বান্দা আজকে আমি আল্লাহ বলে দিলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ ওইদিন কাল কিয়ামতের ময়দানে বলবেন বান্দারে তুই দুনিয়ার মধ্যে কতটুকু পাপ করেছস কতটুকু আমল করেছস তুই আজকে আমি আল্লাহকে নিজেই হিসাব করে নিজে করে দে সুবহানাল্লাহ বলুন বান্দারে দুনিয়ার মধ্যে যেইভাবে তুই হিসাব করেছস আজকে তুই নিজে জাররা পরিমাণ তুই কতটুকু পাপ করেছস আর জাররা পরিমাণ তুই কতটুকু ভালো কাজ করেছস কতটুকু খারাপ কাজ করেছস সবকিছু তুই নিজের হিসাব আজকে তুই আমি আল্লাহকে বুঝিয়ে দে ঠিক কি না সমস্ত কিছুর হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দিতে হবে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে সমস্ত লোক তুচ্ছ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকাউমুল মুত্তাকুন বান্দারে সিদ্দিক এবং মুত্তাকি হয়ে যদি দুনিয়া থেকে যদি আসতে পারস আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আটখানা জান্নাত থেকে সমস্ত বান্দাকে আমি আল্লাহ ওই সমস্ত সিদ্দিক এবং মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ আটখানা জান্নাত বখশিশ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ এখন আসেন ছয়টা গুণ থাকতে হবে কয়টা গুণ বাবা কয়টা গুণ অর্জন করতে হবে এখানে আপনি টাকা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আপনার রয়েছে কেউ কি কবরের মধ্যে কোটি কোটি টাকা নিয়ে যেতে পারে ২০ তলা বিল্ডিং করেছে কেউ কি কবরের মধ্যে নিয়ে যেতে পারে আমার কথার একটু উত্তর দিবেন আমি সুন্দরভাবে কথা বলবো কেউ কি কবরের মধ্যে কোনো কিছু নিয়ে যেতে পেরেছে আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে অসংখ্য খেতাবত মানুষ অর্জন করে বান্দারে দুনিয়ার মধ্যে ছয়টা গুণ যদি ছয়টা বৈশিষ্ট্য যদি তুই বান্দার যদি অর্জন করতে পারস আমি আল্লাহ ওয়াদা করলাম ওই তোর নাম হবে সিদ্দিক তোর নাম হবে মুত্তাকি আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোন ছয়টা গুণ আমরা দুনিয়া থেকে অর্জন করব কোন বৈশিষ্ট্যগুলো আমাদের থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন লাইসাল বিররাতু ওয়াল নুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ জোরে বলুন আল্লাহু আকবার আরে কুমায় আর জোরে বলুন আল্লাহু আকবার তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে ছয়টা কোন ছয়টা গুণ আমাদেরকে দুনিয়া থেকে অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা বান্দারে কোনো সফলতা নাই কোনো পূর্ণতা নাই আন্তু ওয়াল্লু উজুয়াকু তুমি তোমার চেহারাটা
পূর্বের দিকে নাও পশ্চিমের দিকে নাও বান্দারে তুমি মনে করিও না তুমি দুই একটা সিজদা দিয়েছো দুই এক রাকাত নামাজ পড়েছো দুই এক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো দুই একবার দুরূদ পড়েছো বান্দারে দুনিয়ার মধ্যে তুমি দুই একটা সিজদা দিলা বান্দারে তুমি দুই একটা ভালো কাজ করেছো মানুষকে তুমি দুই একটা টাকা দান করেছো হাজার হাজার তুমি টাকা দান করেছো বান্দারে তুমি মনে করিও না এটা তোমার সফলতা নয় এটা তোমার কি নয় সফলতা নয় তাহলে কি সফলতা আল্লাহ বলেন আনতু আল্লু উজুয়াকুম লাইসাল বিররু আনতু আল্লু উজুয়াকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররু মান আমানা বিল্লাহ আমার আল্লাহ বলেন প্রকৃত সফলতা হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর কি হবে কি থাকতে হবে ঈমান ওয়ালাকিনাল বিররু মান আমানা বিল্লাহ আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে নামাজ পড়ার আগে রোজা রাখার আগে যাকাত দেওয়ার আগে সমস্ত ইবাদত করার আগে বান্দারে সর্বপ্রথম তুমি ঈমান আনতে হবে কার উপর আল্লাহর উপর এখানে আমার আল্লাহ বলেন বান্দারে শুধু আমি আল্লাহর উপর ঈমান থাকলে হবে না তোর থেকে আমার রসুলের উপরও ঈমান আনতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কার উপর বাবা রসুলের উপর তাহলে আল্লাহর উপর যদি আপনার ঈমান থাকে রসুলের উপর যদি ঈমান না থাকে তাহলে আপনার ঈমানটা হবে আপনি যদি বছরকে কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তে থাকেন তাহলে আপনার নামাজ কবুল হবে হবে না কথা বলবেন একটু আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখেন নবীর উপর যদি আপনার ঈমান না থাকে আপনি যদি নবীকে যদি বিশ্বাস না করেন নবীর মহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে যদি না থাকে আল্লাহ বলে বান্দারে ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রে দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে তুমি বান্দাকে পাঠিয়েছো আমাদেরকে পাঠিয়েছো এখন সমস্ত নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ রে আমরা তোমাকে ভালোবাসতে চাই আল্লাহ রে তোমার ভালোবাসা পেতে চাই কার ভালোবাসা বাবা আল্লাহর ভালোবাসা আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রে কত নিয়ামত আমাদেরকে দিলাম আল্লাহ রে কত নিয়ামত আমাদেরকে দিলা শুকরিয়া আদায় করে তুমি আল্লাহকে বলতেছি তুমি আল্লাহকে ভালোবাসতে চাই তুমি আল্লাহকে মহব্বত করতে চাই আমার আল্লাহ বলেন কুল ইয়াকুতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও বান্দারে আমি আল্লাহ নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি যাকাত দিয়েছি দুনিয়ার মধ্যে যেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ আমার বন্ধু নবীর কারণে তোদেরকে আমি আল্লাহ দিয়েছি সমস্ত কিছুর বিনিময় যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাস আমি আল্লাহ বলে দিলাম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাস আমি আল্লাহ একটা দড়ি দিলাম একটা মাধ্যম দিলাম ফাত্তাবিউনি আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ এই রাস্তাটা হচ্ছে আমি আলামে আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বলো আল্লাহ কি বলেছেন আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও কাকে ভালোবাসতে হবে নবীকে তাহলে আল্লাহ বলেছেন কাকে ভালোবাসতে আল্লাহ বলেন বান্দারে নবীকে যদি ভালোবাসতে পারোস আমার বন্ধু হাবিবুল্লাহকে যদি ভালোবাসতে পারোস ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওই নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ বলে দিলাম তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবি আর ওই নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার তাহলে নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি বাবা নবীকে ভালোবাসলে ক্ষতি না লাভ না ক্ষতি কোন ক্ষতি আসেনি তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার করে
তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি মদের পারে তোরে তুমি মদের পারে তোরে তুমি নিদানের তোরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তাহলে আসেন এক নম্বর আমাদের অর্জন করতে হবে কি ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ আল্লাহর উপর এবং নবীর উপর আমাদের কি থাকতে হবে ঈমান আনতে হবে তারপর আপনি নামাজ পড়েন তারপর আপনি রোজা রাখেন তারপর আপনি যাকাত দেন সমস্ত ইবাদত আমরা কার জন্য করি বাবা আল্লাহর জন্য ব্যতীত আল্লাহকে ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে না অন্য কারো ইবাদত করা যাবে না কথা বলবেন না যাবে না এখন আসেন আমার আল্লাহ আমাদেরকে কি জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই মুনাফিকি করার জন্য পাঠাই নাই রাহাজারি করার জন্য পাঠাই নাই গীবতগিরি করার জন্য পাঠাই নাই সুহুলগিরি করার জন্য পাঠাই নাই বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য এই জন্য আল্লাহ বলেন বান্দারে ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ সর্বপ্রথম পূর্ণ হচ্ছে যারা আমি আল্লাহর উপর এবং আমার রসুলের উপর ইমান এনেছে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের উপর ইমান আনতে হবে আখিরাতকে বিশ্বাস করতে হবে ওয়াল ওয়ালমালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে এবং যে কিতাব আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপর নাজিল করেছি ওই কিতাবের উপর তোমাদের বিশ্বাস থাকতে হবে ঈমান আনতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কেউ যদি কোরআনে পাকের উপর যদি কারো যদি ঈমান না থাকে বিশ্বাস না থাকে এই কোরআনকে যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে নামাজ পড়লে নামাজ হবে রোজা রাখলে রোজা হবে যাকাত দিলে যাকাত দেওয়া হবে হবে না তাহলে এক নাম্বার হচ্ছে ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্য এবং সমস্ত নবী রসূলের উপর আপনার কি করতে হবে ঈমান আনতে হবে তাদেরকে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে এক নাম্বার নাম্বার ওয়ান এখন নাম্বার টু কি আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের অংশে বলেন বান্দারে দুই নাম্বার যেই বৈশিষ্ট্য দুনিয়ার মধ্যে তুদের থাকতে হবে আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ কালামে পাকের সূরা বাকারার 177 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া আতাল মালা আলা হুব্বি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি والسائلين وفي الرقاب جرى بلون الله أكبر الله بلن بندارة أمي الله تدر كي جي نعم الدنيا المدد دي جي مال أمي الله تدر كي دي কিন্তু এই মালের উপর ওই সম্পত্তির উপর বান্দারে আমি আল্লাহ তোদেরকে মহাব্বত সৃষ্টি করে দিয়েছি সুবহানাল্লাহ বলো সমস্ত সম্পত্তি যাদের আছে সম্পত্তির প্রতি মায়া মহাব্বত আছে না নাই আছে না নাই তাহলে সেটা কে সৃষ্টি করে দে আল্লাহ সৃষ্টি করে দে আল্লাহ বলেন বান্দারে ওয়াতাল মাল আলা হুবি যাওয়িল কুরবা তোদেরকে যেই মাল আমি আল্লাহ দি যেই সম্পত্তি আমি আল্লাহ দান করেছি
ওই সম্পত্তি থেকে আমি আল্লাহ বলে দিলাম ওয়াতাল মালা আলা হুবিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন মনে করিস না তোর অট্টলিকা সম্পত্তি নিয়ে তোর সন্তান সন্তানাদি দিয়ে তুই খাবি বান্দারে না 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 ওই সম্পত্তি থেকে তোর প্রতিবেশী যারা আছে এতিম মিসকিন যারা আছে গরীব মিসকিন যারা আছে গরীব যারা আছে অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে তোর ওই সম্পত্তি থেকে তাদেরকেও দিতে হবে তাদেরকেও কি দিতে হবে তাহলে আপনাকে আল্লাহ টাকা দিছে পয়সা দিছে আপনি বিল্ডিং এর উপর যদি বিল্ডিং করেন আপনি যদি গরীব মিসকিন যারা আছে তাদের দিকে যদি একবার আপনার চেহারাটা যদি তাকিয়ে যদি না দেখেন তাহলে হবে তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে টাকা দিবে পয়সা দিবে আল্লাহ বলেন বান্দা আমি টাকাও দিব পয়সাও দিব মালও দিব কিন্তু আমি আল্লাহ ভালোবাসাও সৃষ্টি করে দিব কিন্তু ওই সম্পত্তি থেকে তোর প্রতিবেশী যারা আছে হকদার যারা আছে এতিম মিসকিন যারা আছে সাইল ব্যক্তি যারা আছে দাস দাসী যারা আছে ঋণগ্রস্ত যেগুলা ব্যক্তি আছে প্রতিবেশীর মধ্যে তাদেরকে তোর ওই মাল থেকে তোর ওই টাকা থেকে ব্যয় করতে হবে তাদের বিপদে পড়লে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুই নম্বর কোন কি আল্লাহ আমাদেরকে যে সম্পত্তি দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা শুধু আমরা আমাদের জন্য না আমাদের সন্তানদের জন্য না আপনাকে যখন আল্লাহ অট্টলিকা সম্পত্তি দিবে আপনাকে যখন অট্টলিকা টাকার মালিক বানাবে তখন আপনাকে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে আপনার প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব যারা আছে তাদের দিকে আপনাকে তাকাতে হবে তারা যদি বিপদের মধ্যে তাদের অসহায় ব্যক্তিদেরকে আপনাকে কি করতে হবে সহযোগিতা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই গুণটা যদি দুনিয়ার মধ্যে যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকাহুমুল মুত্তাকুন আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে খেতাবত দিব তোর নাম হবে সিদ্দিক এবং তোর নাম হবে মুত্তাকি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নাম্বার 2 গেল এখন নাম্বার 3 এরপরে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাতা ওয়া আল্লাহ বলেন বান্দারে ওয়া আকামাস সালাতা বান্দারে যেই নামাজ আমি আল্লাহ বান্দার উপর ফরজ করেছি এই নামাজ তোদেরকে পড়তে হবে এই নামাজ শুধু পড়লে হবে না এই নামাজটা কায়েম করতে হবে বান্দারে দুনিয়ার মধ্যে তোর প্রতিবেশী যারা আছে এই নামাজের দাওয়াত দিতে হবে যারা বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে বান্দারে বেনামাজিকে কোটা দিয়ে কথা বলবি না বান্দারে দুনিয়ার মধ্যে যারা ইমান এনেছে আমি আল্লাহর উপর ওই সমস্ত মুসলমানদের ঘরে গিয়ে এই নামাজের দাওয়াত দিতে হবে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে এই নামাজ যদি আমরা প্রতিষ্ঠিত করি তাহলে সমাজের মধ্যে কোনো সুৎকুর থাকবে না কোনো গিবাদদার ব্যক্তি থাকবে না কোনো সুবুলকুরি ব্যক্তি থাকবে না সমাজের মধ্যে কোনো মদকুর পান ব্যক্তি থাকবে না সমাজের মধ্যে কোনো ইয়াবা পান করে ওই সমস্ত ব্যক্তিও থাকবে না ঠিক কিনা তাহলে আমাদেরকে নামাজ এই নামাজটা আমাদের শুধু পড়লে হবে না আপনি নামাজ পড়েন বাবা যদি সন্তান যদি নামাজ পড়ে বাবা যদি নামাজ না পড়ে হবে হ্যাঁ আচ্ছা একটা কথা বলি বাবা যদি নামাজ নামাজি না হয় সন্তান কোনোদিন নামাজি হবে হ্যাঁ মনে হয় আপনি আপনার সন্তানকে কিভাবে বলবেন তুই নামাজ কেন পড়স নাই নামাজ কেন তুমি পড়ো না তাহলে আগে বাবার থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে সন্তান আমি তোমাকে এই নামাজ পড়তে বলতেছি তোমার এই নামাজ পড়তে হবে কেননা এই নামাজ আল্লাহ ফরজ করেছেন শুধু আমি বাবার জন্য নয় তুমি যেহেতু বালেক হইলে তোমার জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে তিন নাম্বার গুণ যেটা তুই থাকতে হবে ওয়া আকামাস সালাতা এই নামাজ পড়তে হবে এই নামাজ কায়েম করতে হবে এই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এরপরে আমার আল্লাহ বলেন চার নাম্বার যেই গুণ তোর থাকতে হবে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আতাজ যাকাতা বান্দারে আমি আল্লাহ যেই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ নেসাব পরিমাণে সম্পত্তি দিয়েছি অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিদের অসংখ্য টলিকা মাল রয়েছে সম্পত্তি রয়েছে যাদের উপর আমার আল্লাহ যাকাত ফরজ করেছেন তাদেরকে কি দিতে হবে যাকাত এখন তো আমরা মনে করি কি জাকাত দেওয়া মানে হচ্ছে কি জরিমানা দেওয়া অনেকে মনে করে কি বাবা জাকাত দেওয়া মানে কি অনেকে মনে করে অবুক
যাকাত দিলে তো মনে হয় আমার সম্পত্তি কমে যাবে এরকম অনেক কোটি কোটি টাকার মালিক ব্যক্তিরা আমরা দেখি তারা যাকাত না দিয়ে ঘরের মধ্যে বসে থাকে ঠিক কি না কথা বলেন আল্লাহ বলেন বান্দারে ওয়া আতাজ যাকাত এই যাকাত দেওয়া মানে জরিমানা দেওয়া নয় এই যাকাত দেওয়া মানে তোর সম্পত্তি যতটুকু আছে এই সম্পত্তিটা বৃদ্ধি করা যাকাত দেওয়া শব্দের অর্থ কি বাবা যাকাত দিলে সম্পত্তি কমে যায় না যাকাত দিলে আপনার সম্পত্তিটা বেড়ে যাবে আপনার সম্পত্তিটা আপনি যত বেশি সহিভাবে যাকাত দিবেন আল্লাহ আপনার মালের উপর আমার আল্লাহ বরকত দান করবে এরপরে আল্লাহ বলেন বান্দারে পাঁচ নম্বর তুই যে গুণটা থাকতে হবে বান্দারে দুনিয়ার মধ্যে তুই যদি ওয়াদা করস ওই ওয়াদা খিলাফ করা যাবে না ওয়াদাকে রক্ষা করতে হবে ওয়াদা কি করতে হবে রক্ষা করতে হবে বান্দারে দুনিয়ার মধ্যে ওয়াদা করে ওয়াদা খিলাফ করে যাবে না কিন্তু আমরা সমাজের মধ্যে দেখতে পাই নির্বাচন আসলে তারা বলে এই রাস্তাটার আগের মতো রাস্তা থাকবে না আঁকাবাঁকা রাস্তা থাকবে না ঠিক কি না অনেকে অনেক রকম ওয়াদা দেয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে ওয়াদা দেওয়া যাবে না ওয়াদা খিলাফ করা যারা ওয়াদা যারা খিলাফ করবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না বান্দারে ওয়াদা যদি করস তাহলে ওই ওয়াদাটা তোর কি করতে হবে পালন করতে হবে ওয়াদাটা ঠিক রাখতে হবে ওয়াদা খিলাফ করা যাবে না যারা ওয়াদাকে পালন করবে ওয়াদা ঠিক মতো আদায় করবে আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে ওই সিদ্দিক ওই মুত্তাকি ওই আটখানা জান্নাত থেকে তুমি আটখানা জান্নাতের মধ্যে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন বান্দারে ছয় নম্বর যেই গুণ তোর টাকা লাগবে আমি আল্লাহ বলে দিলাম ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়াহিনাল বাস বান্দারে দুনিয়ার মধ্যে তোর যদি বিপদ আপদ আসে মুসিবত যদি আসে কি আসে বাবা মুসিবত আমাদের উপর আসে না নাই বান্দারে বিপদ যদি আসে মুসিবত যদি আসে বান্দারে বিপদের মধ্যে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ বলে দিলাম উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার তাহলে এই ছয়টা গুণ আমাদের অর্জন করতে হবে কিনা আমরা এই ছয়টা গুণ অর্জন করে কবরে গেলে আমাদের নাম এখানে দুনিয়ার মধ্যে যেটা ছিল এটা তো আমাদের আমরা আমরা কবরের মধ্যে গিয়ে বলতে পারবো না কালকে আমাদের ময়দানে গিয়ে বলতে পারবো না আমার নাম আবুল কাশেম ছিল আমার নাম সিদ্দিক ছিল আমি বাংলাদেশের মধ্যে কোটি টাকার মালিক ছিলাম এরকম বললে হবে ওই দিন যদি আপনি বলেন আমার নাম সিদ্দিক উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকাহুমুল মুত্তাকুন তখন ওই সমস্ত সিদ্দিক এবং মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আটখানা জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ اللهم صل مولانا محمد وعلى آله ما يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله صلاة يا سلام يا حبيب الله তাহলে বাবা আল্লাহ আমাদের উপর যে নামাজটা ফরজ করেছেন আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ এসেছে পাঁচ ওয়াক্ত কিন্তু পাঁচ ওয়াক্ত না আমাদের উপর আল্লাহর নবী উম্মতের জন্য নামাজ সর্বপ্রথম এনেছে পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহর নবী যখন মেয়ারাজে গিয়েছেন ওই মেয়ারাজ থেকে আসার সময় সর্বপ্রথম নামাজ আমাদের উপর কয় ওয়াক্ত ফরজ করেছেন পঞ্চাশ ওয়াক্ত আল্লাহর নবী মেয়ারাজ থেকে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ যখন
আনতে লাগলেন সাথে পাশে দেখা হলো রাস্তার মধ্যে দেখা হলো আল্লাহর নবী হযরত موسى كليم الله اما نبي کے ڈاک دیئے بولیں يا رسول الله يا حبيب الله دنیا مدد اپنار امترا پنجش وقت نماز ادائی کرتے پار بنا يا رسول الله يا حبيب الله اپنی اللہ دربار یا بار جان کہنونا امارو تو امتا سے امارو تو امت چلو امار ایکسپیرینس اسے يا رسول الله يا حبيب الله اپنی اللہ دربارے ابار جان اپنی 50 وقت نماز تے کی আরেকটু নামাজ কমিয়ে আসুন سبحان الله بولو سبحان الله موسی کلیم الله اللہ نبی کے যখন সুপারিশ করলেন আমার নবী আপনার নবী নবী محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللہর কাছে আবার গেলেন ও আল্লাহ আপনি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কিন্তু আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তাদের কষ্ট হয়ে যাবে আল্লাহ রে আমার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ থেকে একটু নামাজ কমিয়ে দাও সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম কয় ওয়াক্ত 5 ওয়াক্ত ফরজ ছিল কয় ওয়াক্ত হ্যাঁ 50 এইভাবে একবার গেলেন আল্লাহর নবী দ্বিতীয়বার গেলেন তৃতীয়বার গেলেন একবার গেলেন দুইবার গেলেন তিনবার গেলেন চারবার গেলেন পাঁচবার গেলেন ছয়বার গেলেন সাতবার গেলেন আটবার গেলেন নয়বার গেলেন প্রত্যেকবারে কয় ওয়াক্ত করে কমেছে পাঁচ ওয়াক্ত তাহলে নয়বার যদি যায় কয় ওয়াক্ত কমে যায় 45 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি তারা দুনিয়ার মধ্যে যদি আদায় করে আমি আল্লাহ তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ তারা আদায় করবে কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি ফজরের নামাজ পড়ি জোহরের নামাজ পড়ি এই যে আসরের নামাজ পড়ি মাগরিবের নামাজ পড়ি এশারের নামাজ পড়ি এই নামাজগুলো আল্লাহ কোথা থেকে ফরজ করেছেন আমরা কি জানি কথা বলেন আপনারা কি জানেন এই ফজরের নামাজ ফরজ কয় রাকাত কয় রাকাত দুই রাকাত ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত এই দুই রাকাত আল্লাহ কোথা থেকে ফরজ করেছেন আল্লাহর নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনাকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে যখন পাঠিয়ে দিল হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এক মাস নয় দুই মাস নয় 100 বছর নয় সারা 300 বছর আল্লাহর কাছে আল্লাহর দরবারে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তওবা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর এখন আমরা তওবা করতে পারি না আমরা গুনাহ করি নামাজও পড়ি না তওবা করি না তওবা করতে জানি না কেননা আল্লাহ কাদেরকে ভালোবাসেন যেই সমস্ত বান্দারা বেশি বেশি তওবা করবে যেই সমস্ত বান্দারা বেশি বেশি তওবাতুন নাসুহা করবে ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে তওবা করতে লাগলেন একদিন নয় দুই দিন নয় 350 বছর আল্লাহর দরবারে তওবা করেছেন যেই দিন আল্লাহর দরবারে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবা কবুল করেছেন ওই ওয়াক্তের সময় ছিল ফজরের নামাজের ওয়াক্ত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যেই ওয়াক্তের সময় আমার আল্লাহ হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবা কবুল করেছেন ওই ওয়াক্তটা কখন ছিল ফজরের ওয়াক্ত আমরা যখন কি করি ফজরের নামাজ পড়ি ওই ওয়াক্তের সময় হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবা যখন আমার আল্লাহ কবুল করলেন ওই দিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ পড়েছেন কয় রাকাত দাদা দুই রাকাত নফল নামাজ পড়েছেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই রাকাত
ওই দিন নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুই রাকাত নফল নামাজ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যতগুলা উম্মতি মুহাম্মদি দুনিয়ার মধ্যে আসবে ওই দুই রাকাত নফল নামাজ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই নবী উম্মতের উপর যেই নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুই রাকাত নফল নামাজ কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের উপর আমার আল্লাহ ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে জোহরের নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি ফরজ নামাজ চার এই চার রাকাত আমরা পড়ি চার রাকাতটা কোথা থেকে আল্লাহ ফরজ করলো কিতাবের মধ্যে যদি আমরা দেখি আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নাম শুনেছেন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বছর পর শত বছর পর তিনাকে একটা সন্তান দান করেছেন যেই সন্তানের নাম হলো হযরতে ইসমাইল যবিউল্লাহ সুবহানাল্লাহ বলুন হযরতে ইসমাইল যবিউল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ যেই পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে সুবহানাল্লাহ বলুন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে প্রিয় জিনিস সবচেয়ে মহাব্বতের জিনিস আমি যাকে বেশি মহাব্বত করি আমি যাকে বেশি ভালোবাসি এই দুনিয়ার মধ্যে আমার সম্পত্তি নয় টাকা পয়সা নয় আমি এই দুনিয়ার মধ্যে বেশি মহাব্বত করি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলে ইসমাইল যবিউল্লাহ ইসমাইলকে ডাক দিয়ে বলে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার আদরের সন্তান তোমাকে আমি বলতেছি আল্লাহ চেয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য তোমার মতামত কি তোমার মতামত কি তোমার মতামতটা আমার কাছে পেশ করো কে জিজ্ঞেস করে বাবা সন্তান বাবাকে জিজ্ঞাসা করে তোমাকে আমি কুরবানি দিব এটা কে চেয়েছে আল্লাহ চেয়েছে এখন যদি কোন বাবা যদি সন্তানকে যদি বলে আমি তোমাকে কুরবানি দিতে চাই তাহলে সন্তান কি করবে কিরিস নিয়ে আগে বাবার খল্লা কি করে দিবে দুই টুকরা ফেলে দিবে জমিনের মধ্যে ঠিক কি না দেখেন আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে তিনার চোখটা বন্ধ করলেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন গলার উপর ছুরি চালাইতে লাগলেন ছুরি চালাইতে লাগলেন ছুরিটা চালাইতে লাগলেন ছুরিটা চালাইতে লাগলেন ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা চালাই গলার উপর কিন্তু ছুরি চলে না ছুরি গলার উপর দে কিন্তু ছুরি চলে না গলার উপর ছুরি দে ছুরি ছুরিকে নিষেধ করে দিয়েছে কে আল্লাহ নিষেধ করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে ওই ছুরি চল না রে চল না এত বর দিয়ে গলার উপর কুরবানি দেওয়ার জন্য এত বর দিয়ে আমি ছুরি চালাই কিন্তু ছুরি চলে না ছুরি চলে না ছুরি ডাক দিয়ে বলে আমাকে আমার আল্লাহ নিষেধ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই ছুরিটা বেড়ে দিলেন আরেকটা ছুরি নিলেন তিনি আবার নিজের কলিজার টুকরা সন্তানের গলার উপর ছুরি চালাইতে লাগলেন এই পরীক্ষাটা যখন আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষাটা সাকসেসফুল কামিয়াবি করেছেন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন ও জিব্রাইল জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে যাও জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে যাও ইসমাইল যবিউল্লাহকে সরাই দিলেন তখন ওই দুব্বাকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন কুরবানি দিলেন কুরবানি দেওয়ার পর ওই ওয়াক্তটা ছিল জুহুরের ওয়াক্ত কোন ওয়াক্ত ছিল আমরা যে ওয়াক্তের সময় জুহুরের নামাজ পড়ি কিসের নামাজ জুহুরের নামাজ ইব্রাহিম খলিলুল্লাহ ওই দিন ওই দুব্বাটা ওই জান্নাতি দুব্বাটা যখন কুরবানি দিলেন কুরবানি দেওয়ার পর ওই ওয়াক্তটা ছিল জুহুরের ওয়াক্ত ওই ওয়াক্তের সময় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই দিন
চার রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চার রাকাত নফল নামাজ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী যারা দুনিয়ার মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত তাদের উপর আমার আল্লাহ ওই চার রাকাত নফল নামাজ কিয়ামত পর্যন্ত যোহরের নামাজ হিসাবে ফরজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এখন আসেন আসরের নামাজ আসরের নামাজ কোথা থেকে আল্লাহ ফরজ করলেন এই আসরের নামাজ যা আমরা পড়ি কয় রাকাত পড়ি ফরজ নামাজ চার রাকাত পড়ি না এই আসরের নামাজ আল্লাহ কোথা থেকে ফরজ করলেন এই নামাজ কোথা থেকে আল্লাহ ফরজ করলেন এই আসরের নামাজ যেই নবীকে আমরা পড়ি যেই নবীকে আমরা স্মরণ করি আল্লাহর নবী হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলে আল্লাহ আপনি তো মৃতকে জীবিত করেন আর জীবিতকে আপনি মৃত করেন আমি উযায় দেখতে চাই আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন মৃত থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা মুফতি রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেব আলোচনা চলো আলোচনা চলো মাশাআল্লাহ তাহলে আসরের নামাজ যে আমরা পড়ি এ আসরের নামাজ যে আমরা পড়ি এ আসরের নামাজ পড়া মানে কাকে স্মরণ করা হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা স্মরণ করি আল্লাহর নবী হযরত উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ আপনি মৃত থেকে জীবিত করেন কিন্তু জীবিত থেকে কিভাবে মৃত করেন এটা আমি উযায় দেখতে চাই ওগো আল্লাহ আমি এটা আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন আমি উযায় দেখতে চাই বলে ঠিক আছে উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় পাঁচ মাস নয় একশো বছর মৃত ছিল কয় বছর একশো বছর মৃত ছিল উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা রুটি ছিল এবং একটা গুড়া ছিল কি ছিল গুড়া ছিল উযার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন একশো বছর পর যখন আবার জীবন দিলেন যখন আবার হায়াত দিলেন উযার আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে ও উযায় তুমি কয়দিন ঘুমেছিলা কয়দিন ঘুমেছিলা উযার ডাক দিয়ে বলে আল্লাহ রে আমার তো মনে হয় আমি সামান্য দুই এক ঘন্টা ঘুমিয়েছিলাম কয়দিন দুই এক ঘন্টা ঘুমিয়েছিলাম আল্লাহ ডাক দিয়ে বলে ও উযায় তুমি দুই এক দিন নয় তুমি দুই এক মাস নয় তুমি এক মাস নয় দুই মাস নয় তুমি একশো বছর মৃত ছিলা উযায় তুমি দেখতে ছিলা তুমি দেখতে চেয়েছিলা তুমি কিভাবে মৃত থেকে আমি আল্লাহ জীবিত করি উযায় রে তুমি একশো বছর মৃত ছিলা আমি আল্লাহ তোমাকে একশো বছর পর জীবন আবার দিলাম সুবহানাল্লাহ ওই দিন আমরা যেই ওয়াক্তের সময় আসরের নামাজ পড়ি আসরের নামাজ চার রাকাত ফরজ নামাজ পড়ি ওই যেই চার রাকাত আমরা পড়ি ওই দিন আল্লাহর নবী হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালাম চার রাকাত ওই দিন নফল নামাজ পড়েছেন শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যতগুলা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর উম্মত আসবে আমার আল্লাহ হযরতে উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চার রাকাত নফল নামাজ কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর উপর ওই উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের চার রাকাত নফল নামাজ কিয়ামত পর্যন্ত আমাদের উপর আসরের নামাজ হিসাবে ফরজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন মাগরিবের নামাজ মাগরিবের নামাজ আমরা ইমামের পিছনে ফরজ কয় রাকাত পড়ি তিন রাকাত আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর অসুস্থ ছিলেন অনেক বছর অসুস্থ ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর অসুস্থ ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর পর যখন তিনি আবার সুস্থ হলেন তিনি শুকরিয়া তান নিয়ত করেছেন কয় রাকাতের চার রাকাতের কয় রাকাতের চার রাকাত নামাজ পড়ার জন্য
চার রাকাত নামাজ পড়ার জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের নিয়োগ করেছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাকাত পড়েছেন দুই রাকাত পড়েছেন তিন রাকাত পড়েছেন তিন রাকাত পড়ার জন্য প্রথম সিজদা দিলেন দ্বিতীয় সিজদা দিলেন আর দ্বিতীয় সিজদা দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ নাকাস পড়ার জন্য আর দাঁড়াইতে পারে না বসা থেকে দাঁড়াইতে পারে না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো হায় হায় আমি তো নিয়ত করেছি চার রাকাত নফল নামাজ পড়ার জন্য শুকরিয়া দান কয় রাকাত নামাজ পড়ার জন্য চার রাকাত নামাজ পড়ার জন্য আমি এখন এই রাকাতটা কিভাবে পড়ব আমি তো দাঁড়াইতে পারি না আমি তো দাঁড়াইতে পারি না এই চার রাকাত নামাজ আমি কিভাবে পড়ব আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও দাউদ আমি আল্লাহ তোমার এই তিন রাকাত নফল নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম এই তিন রাকাত নফল নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম ওই দিন আমরা যেই ওয়াক্তের সময় আমরা মাগরিবের নামাজ ফরজ পড়ি যেই তিন রাকাত ফরজ নামাজ পড়ি উজার আলী দাউদ আলী সালাতু সালাম ওই দিন আল্লাহর দরবারে তিন রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপর ওই তিন রাকাত নামাজ আমাদের উপর মাগরিবের নামাজ হিসাবে ফরজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এশারের নামাজ যে আমরা পড়ি যেই নবীর কারণে আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন লওয়ে কলম সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন জান্নাতকে সৃষ্টি করেছেন জাহান্নামকে সৃষ্টি করেছেন দুনিয়ার সমস্ত কিছুকে আমার আল্লাহ যেই নবীর কারণে সৃষ্টি করেছেন এশারের নামাজ যে আমরা পড়ি ওই এশারের নামাজ শুধু আমরা পড়ি না ওই এশারের নামাজ পড়া মানে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই এশারের নামাজের মাধ্যমে স্মরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করতেন শুধু উম্মতের জন্য কান্নাকাটি করতেন না তিনি ৬৩টা বছর উম্মতের জন্য কান্না করেছেন আজও আমার নবী রওজা পাক থেকে উম্মতের জন্য কান্না করে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে আমি বাঁচাতে পারবো না আমি কিভাবে সুপারিশ করব কিন্তু কাল কিয়ামতের ময়দানে সবাই পালিয়ে চলে যাবে কিন্তু ওই দিন আপনার আমার নবী যেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার মধ্যে এসেছি ওই দিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহরে আমার উম্মতকে আমি নবীকে দিয়ে দাও আমার উম্মতকে আমি নবীকে দিয়ে দাও আমার উম্মতকে আমি নবীকে দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ওই আশারের নামাজ আমরা যে আশারের নামাজ পড়ি আমার আল্লাহ এই আশারের নামাজ কোথা থেকে ফরজ করেছেন এই আশারের ওয়াক্তের সময় আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আশারের ওয়াক্তের সময় চার রাকাত নফল নামাজ পড়ে দুই হাতটা তুলে দিয়েছেন আল্লাহরে আমার উম্মত তো ভুল করবে আমার উম্মত তো গুনাহ করবে আমার উম্মত তো পাপ করবে দুনিয়ার মধ্যে আমার উম্মত গুনাহ করবে রে আল্লাহ পাপ করবে আমি নবী আমার উম্মতের জন্য ক্ষমা চাই আমি নবী দুইটা হাত তুলে দিলাম আমার উম্মত জাহান্নামি হবে এটা আমি নবী সহ্য করতে পারবো না এটা আমি নবী সহ্য করতে পারবো না আমি আমি নবী আপনার দরবারে দুইটা হাত তুলে দিয়েছি আল্লাহরে আপনি আমার উম্মতের গুনাহ ক্ষমা করে দাও 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 ওই দিন এশারের ওয়াক্তের সময় আল্লাহর নবী উম্মতের জন্য কান্নাকাটি করে চার রাকাত নফল নামাজ পড়েছেন কয় রাকাত চার রাকাত নফল নামাজ পড়েছেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই চার রাকাত নফল নামাজ আমার আল্লাহ আপনার উপর এবং আমার উপর উম্মতি মুহাম্মদি যারা আসবে কিয়ামত পর্যন্ত ওই চার রাকাত নফল নামাজ আমার আল্লাহ এশারের নামাজ হিসাবে ফরজ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নবীজির গুলামে নবীজির গুলামে কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সুবহানাল্লাহ বলুন
নবীজির গোলামে মাওলাজির গোলামে কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা সুবহানাল্লাহ বলুন হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা তারি আগমনেতে দুনিয়া উজালা তারি চুয়াতে মন তারি প্রেমেতে মন অশ্রু জরা চল নবীজির জান্নাতে চল নবীজির জান্নাতে যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে টিকি না আরে যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে দয়া করে তাকবেন নবী আমারি কবরে দয়া করে তাকবেন নবী আমারি কবরে পাইলে তোমারে নবী পাইলে তোমারে নবী আমার চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে চল নবীজির জান্নাতে নবীজির গোলামে মাওলাজির গোলামে কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যায় দয়াল নবীর উম্মত যারা দয়াল নবীর উম্মত যারা প্রিয় নবীর উম্মত যারা তাদের চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যায় চল নবীজির জান্নাতে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যায় আল্লাহুম্মা সাল্লি তাহলে আমার আলোচনা ছিল আমরা যদি এই দুনিয়ার মধ্যে এই দুনিয়া থেকে আমরা এখানে চিরদিন থাকবো না একদিন না একদিন কুল্লু নাফসি যায়েকাতুল মাউত একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য আমার আজকের আলোচনা ছিল আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তুই এমপি হইলি মন্ত্রী হইলি মিনিস্টার হইলি চেয়ারম্যান হলি মেম্বার হলি শিল্পপতি হইলি অমুক সাহেব বলল কুতুব সাহেব বলল শুক্কু সাহেব বলবো তুই চেয়ারম্যান ছিলি মেম্বার ছিলি আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুই কি ছিলি সেটা আমি জিজ্ঞাসা করব না সেটা তোর পরিচয় হবে না বান্দারে দুনিয়ার মধ্যে ছয়টা গুণ যদি ছয়টা বৈশিষ্ট্য যদি তোর মধ্যে থাকে আমি আল্লাহ তোকে খেতাবত দিয়ে দিব আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন জোরে বলুন আল্লাহু আকবার তাহলে ছয়টা গুণ আমি আলোচনা করেছিলাম নাম্বার ওয়ান
আমাদের কি থাকতে হবে নামাজ পড়ার আগে রোজা রাখার আগে যাকাত দেওয়ার আগে সর্বপ্রথম আমাদের ঈমান আনতে হবে ঈমানটা যদি আপনি আল্লাহর উপর আনেন রাসূলের উপর যদি আপনার ঈমান যদি না থাকে তাহলে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে আমার আল্লাহ কবুল করবেন না ঠিক কি না তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে এরপর আমার আল্লাহ বলেন ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين أمي الله جاي كتاب ديتي آخرة روبار فرستا دي روبار نبي رسول روبار تودر كي تاك تهبه بشاش تاك تهبه إيمان تاك تهبه جنو بولون سبحان الله ایک نمبر ہوتے شیدہ دوی نمبر ہوتے آمی اللہ دنیار مدد جاي شمپتی آمی اللہ تودر کے دیبو وہ شمپتی مدد آمی اللہ مایا سشتی کر دیبو محبت سشتی کر دیبو ভালো ভাষা সৃষ্টি করে দিব এই সম্পত্তি থেকে যখন অট্টলিকা সম্পত্তি যখন থাকবে তখন অট্টলিকা সম্পত্তি নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে পারবি না বান্দারে তোর প্রতিবেশী যারা গরিব আছে মিসকিন আছে এতিম আছে সাহেল ব্যক্তি আছে দাস দাসী আছে যারা ঋণগ্রস্ত ব্যক্তি তাদেরকে তোর কি করতে হবে তোর টাকা থেকে সাহায্য করতে হবে ঋণ দিতে হবে টাকা পয়সা তাদেরকে সহযোগিতা করতে হবে এটা হচ্ছে কয় নাম্বার গুণ দুই নাম্বার গুণ হচ্ছে এটা তাহলে তিন নাম্বার বলেছি ওয়া কমাস সলা নামাজ পড়তে হবে নামাজ শুধু পড়লে হবে না আপনার প্রতিবেশী যারা বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে ঠিক কি না এরপর আমার আল্লাহ বলেন চার নাম্বার যেই গুণ ওয়াতাজ যাকাতা যাদের উপর আমি আল্লাহ মাল দিয়েছি যাদের উপর যাদেরকে আমি আল্লাহ সম্পত্তি দিয়েছি টাকা পয়সা দিয়েছি মাল দেওয়ার পর সম্পত্তি থাকার পর যাদের উপর সামর্থ্য আছে যাদের উপর আমি আল্লাহ যাকাতকে ফরজ করেছি ওই সমস্ত ব্যক্তিদেরকে কি দিতে থাকতে হবে যাকাত দিতে হবে এই গুণটা ওই সমস্ত ব্যক্তির ব্যক্তি থেকে থাকতে হবে এরপর আল্লাহ বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু যখন ওয়াদা করবা ওয়াদাকে কি করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদা খিলাফ করা যাবে না এরপর আমি বলেছি ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদদরাই ওয়াহিনাল বাস বান্দা দুনিয়ার মধ্যে যত মুসিবত আসুক না কেন যত বিপদ আসুক না কেন মুসিবতের মধ্যে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে আমি আল্লাহ যে তোর সাথে রয়েছি আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি আল্লাহর কাছে সাহায্য চাও কয়টা জিনিসের মাধ্যমে দুইটা কয়টা ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ধৈর্য এবং নামাজ যাদের মধ্যে ধৈর্য এবং নামাজ থাকবে আমি আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি আল্লাহ শিল্পপতির সাথে নাই অমুকের সাথে নাই আমি আল্লাহ যারা ধৈর্য এবং নামাজ পড়বে তাদের সাথে আমি আল্লাহ রয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু جزاك الله شانتي في عاشق على مصطفى صلى الله عليه وسلم اي بول جي اپنا دشو موكي بولو تبونا تب دي بیش کر بین অসংখ্য কিতাবের লেখক সুন্নিয়াতের উজ্জ্বল তারকা হযরত আল্লামা জনাবে মাওলানা মুফতি রায়হানুল ইসলাম কাদেরী সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া